স্বাগতম সবাইকে ব্লেন্ডারের বাংলা টিউটোরিয়ালের পক্ষ থেকে। আমি এমডি শাউন এফএল বাংলা চ্যানেলের পক্ষ থেকে। আশা করি আমার এই ভিডিওটা যারা দেখতেছেন প্রথমবার, তারা চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এতে করে আপনি 3D রিলেটেড বাংলায় অনেক গুরুত্বপূর্ণ ভিডিও পাবেন আশা করি। তো আমি এর আগে আমার ব্লেন্ডার নিয়ে, ব্লেন্ডারের যে লাইটিং সিস্টেমগুলি রয়েছে সেই লাইটিং নিয়ে আমি এর আগে একটা ভিডিও দিয়েছিলাম অনেক আগে, কিন্তু সেটাতে অনেকের সমস্যা হয়েছে। তো আজকে টোটালি বলতে গেলে লাইটিং এর উপরে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত আমি একটু দেখানোর চেষ্টা করব, শুধুমাত্র লাইটিং। অনেকে লাইটিং ঠিক করতে পারে না বা লাইটিং ঠিকভাবে করতে পারে না, সেই জন্য আর কি এই লাইটিংটা নিয়ে। আর লাইটিং এর টোটাল যে বিষয়টা রয়েছে সেটা হলো আপনার প্র্যাকটিস করতে হবে, প্রচুর পরিমাণে অবজেক্ট নিয়ে আপনার প্র্যাকটিস করতে হবে। কোন দিক থেকে আলো দিলে বেটার হয় বা আপনার ওই রুমের অনুযায়ী কতটুকু আপনার ওয়াট ওয়াট দেওয়া দরকার, বা আপনার এই রুমটার সাথে কোন কালারের সাথে লাইটটা দিলে ভালো হয়, সেই বিষয়গুলো আপনাকে নিয়ে অনেক প্র্যাকটিস করতে হবে। তো আমরা আপাতত মোটামুটি কোনো কাজ করার জন্য আমি এখানে একটা প্লেন নিলাম, আর আমি কোনো আজকে শর্টকাট ডাকতেছি না, কারণ শর্টকাট ডাকলে আমার পিসিতে আপাতত স্লো হয়, সেজন্য আমি আপাতত কোনো শর্টকাটের বিষয় না, যেহেতু আমাদের একটা লাইট নিয়ে আমরা একটু ভিডিও দেখব। জাস্ট লাইট নিয়ে যদি তোমরা দেখি, এটাকে একটুখানি বড় করলাম, একটু স্কেল করলাম, এখন ঠিক এটাকে আমি একটু এরকম লম্বা ভাবে স্কেল করলাম। জাস্ট একটা স্যাম্পল প্রজেক্ট আমরা একটু বানাবো, এটাকে একটু নিচ থেকে বড় করতে পারি, একদম বেসিক বলতে গেলে। তো এটাকে আমি কন্ট্রোল জে দিয়ে জয়েন করে ফেললাম, এবং এখানে আরেকটা কিউব নিলাম, কিউবটাকে এরকম আমি রাখলাম, এবং এটাকে আমি বুলিয়ান টুল দিয়ে এটা কেটে ফেললাম কন্ট্রোল প্লাস মাইনাস বাটন ক্লিক করে। এবার আমরা এডিটে যাব, এখান থেকে আমার যে বুল টুল রয়েছে সেটা আমরা অ্যাপ্লাই করে দিই, তাহলে এই জায়গাটা আমার এরকম ফাঁকা দেখাবে। তো আমরা এখানে এখন কিছু বল যদি তৈরি করি, আমরা আমি যদি ইউভি স্প্রেয়ারের যে বলটা রয়েছে সেটাকে যদি তৈরি করি, এটাকে স্মুথ করে দিলাম এবং এটাকে একটু এরকম, একটা বল, দুইটা বল, তিনটা বল, চারটা বল, আমি চারটা বল তৈরি করলাম। ঠিক আমার এই এখানে আমি চারটা বল তৈরি করলাম, দেখি সাইড থেকে সম্ভবত আমার বলগুলো সব এক অ্যালাইনটে নেই, অ্যালাইনমেন্টে রাখার জন্য আমি একটা বল কিভাবে জাস্ট কপি করলাম, একদম প্রথম থেকে আমি দেখানোর চেষ্টা করতেছি। তো এখন আমরা জাস্ট এটাকে একটা ম্যাটেরিয়াল অ্যাসাইন করব, বেশি কিছু না, আমাদের জাস্ট অবজেক্টটাকে এটা আমাদের সাদাই থাকুক। এখানে ধরেন আমি একটা ম্যাটেরিয়াল অ্যাসাইন করলাম, সেটা রং দিলাম আমি নীল। আমরা যদি সরাসরি রেন্ডার ভিউতে চলে যাই, বা সরি রেন্ডার প্রিভিউতে, এবং এখানে আমি একটা ম্যাটেরিয়াল দিলাম, এটাকে আমি দিলাম এরকম সবুজ, এখানে একটা ম্যাটেরিয়াল দিলাম যেটাকে আমি সরি লাল, আর আরেকটা ম্যাটেরিয়াল আমি এখান থেকে দিয়ে এটাকে করে দিলাম হলুদ। তো এই হলো আমার একটা অবজেক্ট, এবং আমি যদি আমার রেন্ডার প্রিভিউতে চলে যাই, তাহলে আমরা কিন্তু আমাদের ফাইনাল যে রেন্ডার আউটপুটটা সেটা কিরকম হয় এটা আমরা দেখতে পারি। তো এইখানে আপনার যদি লাইটিং না থাকে তাহলে আপনার অবজেক্টটাকে এরকম দেখা যাবে। তো আমাদের শিফট এ যদি আমরা প্রেস করি, তাহলে দেখেন আমাদের এখানে লাইট যে অপশনটা রয়েছে সেখানে চার ধরনের লাইট রয়েছে। একটা হলো পয়েন্ট লাইট, আপনি যদি পয়েন্ট লাইটটাকে যদি ওপেন করেন তাহলে দেখেন ছোট্ট একটা পয়েন্ট থেকে সে আলোগুলো আশেপাশে ছড়াচ্ছে, সেখানে কিছু ডিফিউজ ভ্যালু রয়েছে, আপনার স্পেকটিকুলার ভ্যালু রয়েছে, ভলিউম ভ্যালু রয়েছে, আপনি চাইলে এটা রেডিয়াসটাকে বাড়াতে বা কমাতে পারবেন, চাইলে এটার ওয়াটটাকে বাড়াতে বা কমাতে পারবেন, ঠিক সেম মানে সিম্পল একটা লাইট। আপনি চাইলে যে কোনো সময় এটার কালারটা বাড়াতে বা কমাতে পারবেন, চাইলে যদি আমি 500 করে দিই
তাহলে আমার এই পয়েন্ট লাইটটা ঠিক এই পয়েন্ট থেকে 500 ওয়াটে কাজ করবে। আমি চাইলে এই পয়েন্ট লাইটটাকে যে কোনো সময় সানলাইট সানলাইট কিংবা স্পট লাইট বা এরিয়া লাইটে আমি কনভার্ট করতে পারি, স্পট স্পট লাইটে কনভার্ট করতে পারি বা এরিয়া লাইটে আমরা কনভার্ট করতে পারি। আমি আপাতত পয়েন্ট লাইটটাই রাখলাম, এবং এখান থেকে চাইলে আপনি কাস্টম ডিস্টেন্স সিলেক্ট করে দিতে পারেন, এটা কতটুকু ডিস্টেন্স এটা আলোটা প্রতিফলিত হবে এবং এটা শ্যাডোর যে কোয়ালিটিটা সেটা কিরকম হবে। এবার কন্ট্রাক্ট শ্যাডো এখানে বেশ কিছু ভ্যালু রয়েছে, আপনি সেগুলো জাস্ট বাড়িয়ে বা কমিয়ে আপনার নিজের মতো করে একটা ডিস্টেন্স আপনি তৈরি করে নিতে পারবেন শ্যাডো। এখন আমি জাস্ট এই লাইটটাকে ডিলিট করে দিলাম। এরপর আমরা আরেকটা লাইট যদি দেখি সেটা হলো সানলাইট। সানলাইটটা মূলত আপনার একটা সূর্যর সাথে তুলনা যদি আমরা করি তাহলে সূর্য মানে সেই জন্য আর কি সানলাইট। সানলাইটটা আপনার যদি এক ইনস্ট্যান্স দেন তাহলে দেখবেন এটা অনেক আলো। আমি যদি এটাকে এইখানে রাখি একটু, এবার যদি রোটেট করে দিই সানলাইটটাকে, চাচ্ছি আমার এই জানালা দিয়ে এই বলগুলোর উপরে কিছু একটা আলো পড়ুক, তাহলে দেখেন আমার ওই যে যে সূর্যের যে প্রতিফলিতটা হইতেছে সেটা আমার এখানে এসে আলো পড়ছে এবং সামনে একটা খুব সুন্দর একটা শ্যাডো পড়ছে। আপনি চাইলে এই শ্যাডোর ভ্যালুটা আরো বাড়াতে বা কমাতে পারেন, সেজন্য আপনাকে অ্যাম্বিয়েন্ট অকলিউশনটা অন করে দিবেন এবং এখান থেকে ডিস্টেন্সটা আপনার নিজের মতো করে আমি আপাতত 5 দিলাম। 5 দিলে দেখেন আপনার অবজেক্টের যে নির্দিষ্ট যে শ্যাডোগুলো রয়েছে সেই শ্যাডোগুলো আরো ডিটেলসলি বোঝা যাচ্ছে। এবং আপনি চাইলে ডেপথ অফ ফিল্ডটাকে বাড়িয়ে দিতে পারেন, হাই কোয়ালিটি করে দিতে পারেন। এবার আর চাইলে অথবা চাইলে আপনার আরো যদি হাই কোয়ালিটি চান তাহলে আপনি অবশ্যই কিউব সাইজটাকে আপনার পিসির কনফিগারেশন উপর ভিত্তি করে আপনি 1024 বা 2048 রাখতে পারেন বা 4K রাখতে পারেন, এবং সেখান থেকে হাই বিট ডেপ দিলেও আপনার মোটামুটি অনেক HD কোয়ালিটির ফাইল পাবেন। তো আমাদের মূলত আলোচনার যে বিষয়টা সেটা হলো লাইটিং। তো আমরা যদি লাইটিংটাকে নিয়ে যদি কথা বলি, এখন দেখেন আমাদের সানলাইট ঠিক সেম এই সানলাইটেও আমি একটা যদি 5 করে দিই ভ্যালু, তাহলে সান দেখেন আমার 5 ভ্যালুতেই কত আলো দিচ্ছে, ঠিক আছে। আমি চাইলে এখন সানলাইটটাকে যে কোনো সময় পয়েন্ট লাইটে নিতে পারি, আবার স্পট লাইটে নিতে পারি এবং এরিয়া লাইটে নিতে পারি, কিন্তু সানলাইটের যে আলোটা সেটা অনেক বেশি হয়। আর সানলাইটের আলোটাকে আপনার স্টেন্স দিয়ে আর কি মাপা হয়, আর স্পট লাইটটাকে আর বাকি যে 3টা লাইট আছে সেগুলিকে আপনার ওয়াট দিয়ে মাপা হয়। এই সানলাইটও ঠিক সেম আপনার ওটার মতো যে শ্যাডো বা যে বাকি যে বিষয়গুলো রয়েছে সেগুলো আপনার ওখানে সবগুলিতে পাবেন, ওগুলিকে জাস্ট আপনি বালিয়ে ভলিওমেট্রিক বা যেরকম টাইপের লাইটিং চান আপনি করে নেবেন। এরপরে রয়েছে আমাদের স্পট লাইট। স্পট লাইটটা মূলত আপনারা যারা বিভিন্ন টাইপের টিভি প্রোগ্রাম বা আপনারা যদি কখনো কোনো শো দেখে থাকেন বা কোনো কনসার্টে যদি যান তাহলে দেখবেন যে মূল যে শিল্পী বা মূল যে লোক বা যাকে ফোকাস করা দরকার তার দিকে একটা লাইট কিন্তু দূর থেকে এসে পড়ে, সেই লাইটটাকেই কিন্তু আমরা আপনার স্পট লাইট বলি। আমি যদি স্পট লাইটের ভিডিওটা যদি 500 করে দিই তাহলে দেখেন একটা লাইট আমার এখানে এরকম ভাবে এসে পড়তেছে। আমি যদি লাইটটাকে এইখানে রাখি তাহলে দেখেন এবার যদি দেখি তাহলে আমার লাইটের আলোটা এইভাবে পড়তেছে। এবার যদি আমি মাঝখানে যদি একটা হলুদ যে পয়েন্টটা রয়েছে সেটাকে যদি ড্রাগ করে আমি এখানে এনে দিই তাহলে দেখেন আমার এই লাইটের আলোটা এইভাবে ঠিক পড়তেছে। ঠিক এইভাবে আপনার এইভাবে এইভাবে আপনার চাইলে একটা এনিমেট করতে পারেন, বা এটার ভ্যালুটা এখান থেকে দেখেন আপনি যদি নিচে যদি যান এটার ব্লেন্ডটা কিরকম হবে, এই লাইটের যে ব্লেন্ডিংটা ও লাইটের যে সাইজটা রয়েছে ফোকালের যে সাইজটা সেটাকে আপনি চাইলে এখান থেকে স্পটের শেপটা আপনি চাইলে বড় করতে পারেন বা ছোট করতে পারেন। এরপরে সবচেয়ে যে গুরুত্বপূর্ণ লাইটিং সেটা হলো আপনার এরিয়া লাইট। আমরা যদি লাইট থেকে আবার যদি এরিয়া লাইট নিই, এটা হলো আমাদের এরিয়া লাইট। আমরা চাইলে এটাকে শেপের মতো করে স্কেল করে বড় করতে পারি, চাইলে আমরা এরকম লম্বা করতে পারি। তো এটাকে আপনার ওয়াট ভ্যালু যদি দিই 500 বা আমি আপাতত করলাম 200, তাহলে দেখেন আপনি কিন্তু এরকম দেখতে পাচ্ছেন। আমরা কিন্তু আমরা এতক্ষণ পর্যন্ত যা কিছু দেখলাম সবকিছুই কিন্তু আমাদের ইভি রেন্ডারে কাজ করতেছিল, ঠিক। কিন্তু আপনি যদি দেখেন সেম ভ্যালুটাই যদি আপনি যদি সাইকেলে দেখেন তাহলে দেখেন এটার লাইটিংটা কিন্তু কত সুন্দর লাগতেছে, কারণ সাইকেলটা বলতে গেলে আপনার ফিজিক্যাল বেস একটা রেন্ডার ইঞ্জিন, যেটা একবারে আমাদের রিয়েলিজম বা আমরা বাস্তব জগতে ঠিক আমরা যেরকম দেখি ঠিক ওইভাবেই এই জিনিসটা রেন্ডার দেওয়ার চেষ্টা করে, যেটা অনেকটা পাথ ট্রেসিং মোডে গিয়ে কাজটা করে। ওই বিষয়ে আমি আর কি ডিটেলস অত ভালোভাবে আমার হয়তো ব্যাখ্যাটা জানা নেই, আমি জাস্ট আপনাদের সাথে শেয়ার করলাম। এখন জাস্ট আমরা আরেকটা লাইট নিয়ে কথা বলবো। এই 4টা তো আপনার মোটামুটি বেসিক লাইট, এই 4টা বেসিক লাইটকে আপনি ইউজ করে আপনি যে কোনো সময় অনেক সুন্দর করতে পারেন। সরি আরেকটা জিনিস যদি একটু বলি, আমি এখান থেকে ইভিতে চলে গেলাম, আপনি চাইলে এই এরিয়া লাইটটাকে
শিফট ডি প্রেস করে ডুপ্লিকেট করতে পারেন, এবং এটাকে যদি আপনি এখানে নিয়ে আসেন টপ ভিউ থেকে যদি দেখেন আমি এখানে রাখলাম, আমি যদি সাইড ভিউ দেখি এবং এটাকে হালকা একটু এরকম রোটেট করে দিলাম ঠিক আমার এই অবজেক্টগুলোর দিকে, এইবার আমি উপর থেকে দেখে আবার ঠিক এইভাবে একটু রোটেট করে আমার অবজেক্ট দিকে ঘুরিয়ে দিলাম, ঠিক সেম এটাকে আরেকটা কপি করে আমি এদিকে রাখলাম এবং এটাকেও আমি একটু রোটেট করে ঘুরিয়ে দিলাম, তাহলে দেখেন আমার অবজেক্টটা কিন্তু দেখতে এখন অনেক সুন্দর লাগতেছে। আমি যদি এখন সেম জিনিসটাকে সাইকেলে চলে যাই তাহলে দেখেন একটা রিয়েলিস্টিক রিয়েলিস্টিক যে ভাবটা সেটা কিন্তু অলরেডি চলে আসছে। এইবার আমরা আবার ইভিতে চলে যাই, এর বাইরেও আরেকটা লাইট আপনার ইউজ করতে পারবেন, সেটা হলো আপনার যে এই যে আমাদের থ্রি ডি ওয়ার্ল্ড রয়েছে সেই থ্রি ডি ওয়ার্ল্ড এর আন্ডারে আপনি একটা লাইট ইউজ করতে পারবেন। সেজন্য আমাদের ওয়ার্ল্ড প্রপার্টিস এ যদি চলে যাই সেখান থেকে আপনি দেখেন কালার নামের একটা অপশন পাবেন, এবং সেখান থেকে আপনি এনভায়রনমেন্ট টেক্সচার, আমরা যদি এনভায়রনমেন্ট টেক্সচার যদি ক্লিক করি তাহলে দেখেন একটা সম্পূর্ণ বেগুনি বা একটা গোলাপি টাইপের একটা আলো পাবেন, যেটা মূলত যখন কোনো এইচডিআরআই সিলেক্ট করা না থাকে তখন এই আলোটা দেখায়। তো আমরা এখান থেকে আমরা যদি ওপেন করি আপনার যদি এইচডিআরআই এফেক্ট যদি আমি আমার যে কিছু ডাউনলোড করা রয়েছে আপনারা চাইলে এইচডিআরআই হ্যাভেন থেকে এরকম অসংখ্য এইচডিআরআই ফ্রিতে নামিয়ে নিতে পারেন, আমি চাচ্ছি এই রুমের যে আলোটা রয়েছে সেই আলোটা আমার এটার সাথে প্রতিফলিত করবো। তো দেখেন এটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে, আমার এই পুরো রুমের সাথে এই আলোটা খুব সুন্দর ম্যাচ করছে। এখন সেম জিনিসটাকে যদি আমি আপনার সাইকেলে যদি আবার চলে যাই দেখেন এটার কিন্তু লাইটিংটা আমার কিন্তু আর কোনো এরিয়া লাইট বা এরিয়া ফেরিয়া কোনো লাইটই কিন্তু আমার দরকার হইতেছে না, আমরা কিন্তু অনেক সুন্দর একটা লাইটিং কন্ডিশনে কিন্তু এটাকে নিয়ে আসতে পারতেছি। এইভাবে আপনার চাইলে এটার সাথেও আপনি চাইলে এরিয়া লাইট ইউজ করে আরো সুন্দর করতে পারেন এই জিনিসটাকে। তো এটা ছিল আমাদের ঠিক ওয়ার্ল্ড লাইটিং, এর বাইরেও আরেকটা লাইটিং রয়েছে সেটা হলো ইনডাইরেক্ট লাইটিং। ইনডাইরেক্ট লাইটিংটা আপনার বোঝার জন্য আমরা জাস্ট এখান থেকে আমাদের যে এইচডিআরআই লাইটটা রয়েছে সেটাকে অফ করে দিলাম, এবার আমি একটা শিফট এ প্রেস করে আমি এখান থেকে একটা সানলাইট নিলাম, আমি এটাকে একটু উপরে নিলাম এখানে নিলাম এখানে রাখলাম এবং এটাকে একটু ঠিক এই অবজেক্টের গায়ে দিলাম, আর এই যে সানলাইটের যে ভ্যালুটা রয়েছে সেটাকে আমি করে দিলাম 5। এবার যদি দেখেন এটাকে একটু নিচে নামাই, সরি এটাকে 2 করি, হ্যাঁ তাহলে মোটামুটি আমাদের যে লাইটিং কন্ডিশনটা আমি এখানে রাখলাম আমি চাচ্ছি। কিন্তু দেখেন এটা কিন্তু আপনার রিয়েল ওয়ার্ল্ডে কিন্তু এরকম দেখাবে না, আপনি যদি ইভি রেন্ডার থেকে যদি আমরা দেখি তাহলে দেখেন এটা এরকম দেখাচ্ছে, ঠিক সেম জিনিসটাকেই যদি আমরা আপনার সাইকেলে যদি চলে যাই তাহলে দেখেন এই প্রত্যেকটা অবজেক্টের গায়ে যখন আলো পড়ে সেই অবজেক্টের কিন্তু একটা জিনিস আমাদের ফ্লোর বা আমাদের যে বেসটা রয়েছে সেখানে কিন্তু একটা রিফ্লেকশন হয়, কিন্তু সেই জিনিসটা কিন্তু আমাদের ইভিতে সরাসরি হয় না, সেই জিনিসটাকেই আমাদের ইভিতে করে দেওয়ার জন্য আমাদের ইউজ করতে হয় ইনডাইরেক্ট লাইটিং। ইনডাইরেক্ট লাইটিং বলতে আপনার অবজেক্টের গায়ে থেকে যে প্রতিফলিত হওয়ার কথা সেই বিষয়টা আপনার ইনডাইরেক্ট লাইটিং এর মাধ্যমে করে দেওয়া হয়। তো ইনডাইরেক্ট লাইটিং আপনি কিভাবে করবেন, ঠিক সেম শিফট এ প্রেস করলে দেখেন লাইট প্রোবে নামের একটা ফাংশন রয়েছে, সেখান থেকে আমরা এই নিচের যে অপশনটা রয়েছে ইরেডিয়েন্স ভলিউম আমরা এটাকে যদি সিলেক্ট করি তাহলে দেখেন এখানে বেশ কিছু ডট আপনি দেখতে পাচ্ছেন, যে ডট গুলোর কাজ হচ্ছে এর ভিতর থেকে অবজেক্টের এটা যে অবজেক্টের উপরে অ্যাপ্লাই করা হবে সেখান থেকে একটা লাইটের একটা ক্যাশ তৈরি হবে, মানে সেই অবজেক্ট গুলো থেকে সেই লাইট গুলো নিয়ে সেটাকে আমাদের যে বেসটা রয়েছে সেটার সাথে সে রিফ্লেকশন করে দিবে। তো আমরা যদি এটাকে একটু বড় করি এবং এটাকে যদি স্কেল করি, আমরা একটু আপাতত এটা সমান রাখতেছি, আমি একটু স্কেল করে জাস্ট এটা সমান রাখতেছি, সমান রাখার পরে এখন এটাকে আপনি কিভাবে এটা চেঞ্জ করবেন, আপনি চাইলে এটা দেখেন একটা অপশনই কিন্তু এখানে চলে আসছে, এখান থেকে আপনার এটার কিছু ডিস্টেন্স আপনি চাইলে এটার রেজুলেশন আপনি চাইলে 6 করে দিতে পারি, তাহলে দেখেন ওখানে পয়েন্ট গুলো অনেক বাড়তেছে, ঠিক আছে আমি আপাতত 6 রাখলাম কোনো সমস্যা নেই। এরপরে দেখেন আপনি যদি এখন রেন্ডার প্রিভিউতে চলে যান মানে রেন্ডার ইঞ্জিনে যদি চলে যান তাহলে দেখেন ইভি রান্ডার আরেকটা নতুন একটা অপশন পাবেন যেটা অলরেডি থাকে ইনডাইরেক্ট লাইটিং। ইনডাইরেক্ট লাইটিং এখন দেখেন আমাদের কিন্তু এখানে কিন্তু কোনো প্রতিফলিত কিন্তু হচ্ছে না এটা ইউজ করার পরে, এখন যদি আমরা ইনডাইরেক্ট লাইটিং এ গিয়ে যদি
বেক ইনডাইরেক্ট লাইটিংটা যদি করে দিই তাহলে দেখেন একটুখানি সময় নিবে। সময় নেওয়ার পরে এটা দেখেন আপনার কিন্তু একটা ইনডাইরেক্ট লাইটিং, একটা ছোট্ট একটা কিন্তু আপনার আলো এখান থেকে প্রতিফলিত হচ্ছে। ওই দেখেন এটাকে একটু সময় নেয়, ওই যে নিচে আমাদের ইনডাইরেক্ট লাইটিংটা বেক হচ্ছে। আর ঠিক সেম জিনিসটাই আপনার যখন আপনার সাইকেল রেন্ডারে রেন্ডার দিবেন, ঠিক সেম জিনিসটাই আপনার সাইকেল রেন্ডারে ডিফল্ট ভাবে করে দেয়। কারণ সাইকেল রেন্ডারটা অনেক ইন্টেলিজেন্ট বলতে পারেন, মানে আপনার ঠিক ফিজিক্যাল বেস রেন্ডার করে, যেটা আমাদের রিয়েল লাইফে ঠিক আমরা যেরকমটা দেখে থাকি। তো দেখেন এখন কিন্তু আমাদের মডেলটাকে ঠিক আমাদের রিয়েল লাইফে যতটা দেখার কথা ঠিক ওরকম ভাবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি, শুধুমাত্র ইনডাইরেক্ট লাইটিং এর জন্য। তো এই ছিল মোটামুটি লাইটিং এর উপর বলতে গেলে ছোটখাটো বেসিক থেকে অ্যাডভান্স। ইনশাআল্লাহ ফিউচারে খুব ভালো ভিডিও আপনাদের জন্য উপহার দিব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আর অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন। কারণ হয়তো দেখা যায় যে ওই সাবস্ক্রাইবটা কিছুই না, ওর অনেক সময় দেখা যায় যে খুব ভালো সাবস্ক্রাইব হয়েছে, তখন নিজের মানসিক বা যা মন থেকেও একটা জিনিস সায় দেয় যাক আমার ভিডিওগুলো হয়তো কেউ দেখতেছে বা কারো উপকার হচ্ছে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আজ এই পর্যন্তই, গুড বাই।